সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না, কোনো হিসাব ছাড়া চিন্তা করি এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক। কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর। দেখুন, সাকিব আল হাসানের ব্যাপারটা তো ডেফিনেটলি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বিবেচিত বিষয়। তো মাননীয় ক্রীড়া উপদেষ্টা ব্যাপারে কথা বলেছেন, মাননীয় বোর্ড সভাপতি ব্যাপারে কথা বলেছেন, যেহেতু ব্যাপারটা ওই পর্যায়ে রয়েছে, এই সিচুয়েশন নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না, বা পাশাপাশি আমি যদি কোনো কিছু বলার সেই পজিশনটাও নাই। তো যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে, ব্যাপারটা উচ্চ পর্যায়ে বিবেচিত হচ্ছে। দেখুন, আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি, এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না, একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে, আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসাবে বলি, যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে, ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের পজিশন থেকে এই ব্যাপারে চিন্তা করা বা কমেন্ট করা ঠিক হবে না। না, এটা শুনিনি। আর কোনো টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর। না, প্রথমত আমরা খুবই খুশি, দীর্ঘদিন পর বাংলাদেশে হোম সিরিজ হতে যাচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পারিনি, সব কিছু পিছনে ফেলে আমরা আশা করি খুব সফলভাবে আমরা সিরিজটা আয়োজন করতে পারবো এবং বাংলাদেশ ক্রিকেট টিম ইনশাআল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা বিশ্বাস করি। একজন ফ্যান, আপনি নিশ্চয়ই অবগত আছেন, কালকে টাইমস এরও জানালেন যে বিসিবির একটা দৃষ্টিগোচর হয়েছে, তারা ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে থাকেন ম্যাচ ভেনুতে বা প্র্যাকটিস ভেনুতে, তারা সবসময় সঙ্গে সঙ্গে থাকেন। এই ব্যাপারে এই ঘটনার পর থেকে আপনারা কোনো স্টেপ নেবেন কিনা, যাতে যারা সাধারণ দর্শক তারা যেন এই অ্যাক্সেসটা না পান? যেহেতু সম্মানিত ডিরেক্টরের ব্যাপারে মন্তব্য করেছেন এবং তার অবস্থানটা ক্লিয়ার করেছেন, ডেফিনেটলি বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে, উনি যেহেতু বলেছেন এবং এটা সর্বোচ্চ ফোরামে আলোচনা করে নিশ্চয়ই কোনো একটা ডিসিশন হবে এই ব্যাপারে। বিসিবির থেকেও তাদেরকে ভিসার ব্যাপারে ব্যাপারে চিঠিও প্রদান করা হয়েছে, এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার নলেজে কোনো কিছু নাই, সো এই জন্য এই ব্যাপারে কমেন্ট করাটা আসলে আমার জন্য পজিশনটা ঠিক হবে না। না না না, দায়িত্ব অভিযোগগুলো আসলে অবশ্যই যারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় রয়েছেন তারা এ ব্যাপারে কথা বলবেন, এটা আসলে আমার ডিপার্টমেন্টের ইস্যু না, এটা আমি বলতে পারবো না।